বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। দুর্গোৎসব মানে আনন্দ উদ্দীপনা, ঘোরাঘুরি, হই হুল্লোড়, খাওয়া দাওয়ার রাত জাগা। এই শ্রেষ্ঠ উৎসবের আজকে পঞ্চমীর দিনে আমরা দাঁড়িয়ে আছি উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ। এই ক্লাব প্রতি বছরে বড় বাজেটের পুজো করে থাকেন এবং দর্শনার্থীদের মন আকর্ষণ করতে নানা থিম বেছে নেন। এই বছরের যে থিম রয়েছে মীনাক্ষী মন্দির, অর্থাৎ এই মীনাক্ষী মন্দির আদলে গড়ে তোলা হয়েছে এই থিমটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি, এবং তামিলনাড়ুর যে বিখ্যাত শিব মন্দির রয়েছে মীনাক্ষী মন্দির, সে মন্দিরের আদলেই কিন্তু এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আরও বিস্তারিত জানব, তাদের যে এইবারের পুজোর বাজেট সহ সমস্ত কিছু। প্রথমে রাইজিস্ট নিউজের পর্দে আপনাকে স্বাগত, তার পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের প্রীতিও শুভেচ্ছা। আমরাও ভারতরত্ন সংঘের পক্ষ থেকে রাইজিস্ট, আপনারা যারা চ্যানেল এখানে এসেছেন আমাদের ক্লাব প্রাঙ্গণে, আমাদের তরফ থেকেও আপনাদেরকে শারদীয় অভিনন্দন এবং আগাম আমাদের যে দীপাবলি তার শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রথমে জানবো, আপনারা বরাবরই বিগ বাজেটের পুজো করে থাকেন এবং দর্শনার্থীদের মন জয় করতে প্রত্যেক বছর দারুণ থিম বেছে নেন। এই বছরের যে থিম বেছে নিয়েছেন, এই থিমের পাশাপাশি আপনাদের বাজেটটা কত? আপনি কথাটা ঠিকই বলেছেন, আমরা ভারতরত্ন সংঘ প্রত্যেকবারই একটা বিশেষ থিম নিয়ে আমরা পুজো করি, বিগ বাজেটের পুজোই করি। কিন্তু গত দু বছর আমরা এই করোনার করাল গ্রাস থেকে যেহেতু আমরা মুক্তি পাইনি, একটা ছিল এরকম একটা আশঙ্কা, তা আমরা সেভাবে পুজো করতে পারিনি। তো এইবার যেহেতু একটু কম আছে, সেই কথা মাথায় রেখে আমরা এবার তামিলনাড়ু প্রদেশের মাদুরাই শহরে যে মীনাক্ষী আম্মান মন্দির আছে সেই মন্দিরের আদলে আমরা এখানে করছি। আর যে প্রসঙ্গটা আপনি বলছেন যে বাজেটের কথা, দেখুন আমরা এখানে খুব সুশৃঙ্খলভাবে পূজাটা করি। সারা বছর আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমাদের নিজস্ব, ধরুন এই বাঁশ, কাঠ, স্টিলের পাটাতন বা বিভিন্ন স্ট্রাকচার, সাউন্ড সিস্টেম, লাইট, এটা আমাদের নিজস্ব সম্পত্তি। তো এগুলির তো আমাদের আর খরচের কোনো ব্যাপার নেই। তো এটা বাদ দিয়েও আমাদের বাজেট ধরুন এবার 30-35 লক্ষ টাকা আমাদের বাজেট। তার পাশাপাশি এই পুজোকে সামনে রেখে আপনারা কোনো সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন কি? অবশ্যই, আমরা সারা বছরই সামাজিক কাজে লিপ্ত আছি। আমাদের ক্যালেন্ডার একটা বর্ষ হিসাবে দেওয়া থাকে, ধরুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়। আমাদের এই এলাকাতে 3টা বাচ্চাদের শিশুগৃহ আছে, মেয়েদের আবাসিক আছে, আমরা প্রত্যেক বছর তাদেরকে আমরা বস্ত্র দিই বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু আজকে বিশেষ করে যেহেতু আমাদের উদ্বোধন হবে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে সন্ধ্যা 6:20 আজকে আমরা এলাকার দুস্থ যারা আছে তাদেরকে বস্ত্র বিতরণ করব, প্লাস ওই আবাসিকদের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও আমরা স্কুলের ড্রেস বা পোশাক ইত্যাদি আমরা প্রদান করব। আজকে এই অনুষ্ঠানটা আমাদের আছে, পাশাপাশি যারা বৃহন্নলা আছে বা কিন্ন যারা আমরা বলি ট্রান্সজেন্ডার তাদেরকেও আমরা আজকে বস্ত্র দেব। আমরা দেখুন এই তো গেল দুর্গা পুজোর ব্যাপার, আর এই পুজোতে কিন্তু এবার আমরা যেহেতু দর্শনার্থীদের বিশাল সমাগম হবে এই সেরকম একটা আশা করছি, সেই কারণে আমরা এখানে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। হ্যাঁ, খুব স্বল্প মূল্যে পার্কিং করা যাবে। এখানের অটো সিন্ডিকেটের যারা আছে ভাইরা আমাদের ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আর সবচেয়ে বিশেষ যে ব্যাপারটা হলো, আমরা শুধু এই দুর্গা পুজো নিয়েই ব্যস্ত থাকি না, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলা নিয়েও কিন্তু ব্যস্ত থাকি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের যে তৃতীয় ডিভিশন ফুটবল লীগ হয়েছে সেই খেলায় আমরা গ্রুপে ধরুন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং সুপার লিগে আমরা রানার্স আপ হয়ে আগামী বছর আমরা বি ডিভিশন খেলবো, দ্বিতীয় ডিভিশন খেলবো। গতকালকে আমাদের খেলা ছিল, আমরা সেই খেলা জয়লাভ করেছি। আর তার পাশাপাশি আপনাদের পুজো তো আজকের দিনে পঞ্চমীর দিনে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে, এবং কতদিন পর্যন্ত আপনারা এই মূর্তি রাখবেন, কতদিন? দেখুন এটা তো প্রশাসনিক কিছু ব্যাপার আছে, প্লাস আমরা যেহেতু হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি দশমীর দিন তো আছেই, আমরা প্রস্তুতি আছি প্রশাসনের সঙ্গে কথা বলে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুর্গা পুজো দশমীর পরের দুই দিনও আগরতলা শহরে রাখবে, কারণ সরকার বা আগরতলা পৌর নিগম যে ব্যবস্থাপনা করেছে যে এবার একটা কার্নিভালের মতো হবে, তো এটা যেহেতু দুর্গাপূজার দুদিন পরে ওখানটায় আগরতলা আছে, তো আমাদের আপাতত চিন্তাধারা আছে যে দুর্গা পুজোর পরের দুদিন তো অবশ্যই রাখবো প্রশাসনের সঙ্গে কথা বলে। পরবর্তী সময় আমরা ক্লাব কমিটি আছি, আমরা সবাই মিলে বসে
একটা অবশ্য সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে। ভারতরত্ন সংঘ ক্লাব বরাবরই কিন্তু প্রত্যেক বছর বিগ বাজেটের পুজো করে থাকেন। এই বছরও যে তাদের থিম রয়েছে মীনাক্ষী মন্দিরের আদলে গড়া হয়েছে, উনিও কিন্তু একবার বলেছেন যে এই মীনাক্ষী মন্দিরের যে আদলে গড়া হয়েছে এই পুজো প্যান্ডেলটি তামিলনাড়ুর মাদুরাই শহরে যে ভাইগাই অঞ্চল নদী রয়েছে সে ভাইগাই নদীর তীরের দক্ষিণ পাড়ে কিন্তু অবস্থিত মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দিরে যে মূর্তি রয়েছে সে মূর্তি কিন্তু পার্বতীর যে মূর্তি রয়েছে মীনাক্ষী রূপে তিনি পূজিত হয়ে থাকেন এবং সে মন্দিরে কিন্তু আরও কয়েকটা নাম রয়েছে, যেমন আম্মান মন্দির বলা হয়ে থাকে এই মীনাক্ষী মন্দিরকে। তার পাশাপাশি এই মন্দিরকে কিন্তু সেখানে বিশেষ করে তামিলনাড়ু যে শহর রয়েছে সে শহরের যে কয়টা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরগুলোর মধ্যে কিন্তু এই মন্দিরটা অর্থাৎ মীনাক্ষী মন্দির সবচাইতে বিখ্যাত মন্দির এবং মন্দির নগরী বলা হয় সেই জায়গাটিকে। সেই আদলেই কিন্তু এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। আমি নারায়ণকে বলবো এখানে যে মন্দির তৈরি করা হয়েছে সে মন্দিরের যে চিত্রটা অর্থাৎ আদলে যে গড়ে তোলা হয়েছে মীনাক্ষী মন্দিরের আদলে সেই চিত্রটা আপনাদের সামনে একবার তুলে ধরার জন্য। এখানে কিন্তু শুধু যে পার্বতীর মীনাক্ষী রূপ রয়েছে সেটাই নয়, এখানে যত দেবদেবীর ছবি আছে সে মন্দিরের গায়ে মীনাক্ষী মন্দিরের গায়ে সেই দেবদেবীর ছবিও কিন্তু এই পুজো প্যান্ডেলের গায়ে একদমই কিন্তু সুন্দরভাবে নিপুণতার সাথে তুলে ধরা হয়েছে। সকল দেবদেবীর ছবি কিন্তু এই মন্দিরের গায়ে রয়েছে, যেমনটা মীনাক্ষী রূপে দেবী পার্বতী রয়েছে তার পাশাপাশি কিন্তু গণেশ কার্তিক সহ নারায়ণ শিব সহ সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে। আপনারা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছেন রাইজেস্ট নিউজের পর্দায়। ভারতরত্ন সংঘ শুধু যে পুজোর আয়োজন করে থাকেন তা না, প্রত্যেক বছর কিন্তু তারা সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন এবং এই ভারতরত্ন সংঘের যে পুজো আয়োজন সে আয়োজন কিন্তু একদিকে যেমন দর্শনার্থীদের মন জয় করে থাকে তার পাশাপাশি কিন্তু এই পুজো দর্শনার্থীদের জন্য দশমীর পরও কিন্তু সেখানে এই পুজো আয়োজন অর্থাৎ পালন করা হয়ে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। আপনারা কি এখানে স্থানীয়? হ্যাঁ, না স্থানীয় নয়, আমি জাস্ট কলকাতা থেকে ল্যান্ড করেছি এক্ষুনি। এসে সোজা চলে এসেছো, কারণ ভারতরত্ন সংঘের পুজো মানেই কিন্তু একটা বিরাট ব্যাপার, ঠিক আছে না? রাজ্যের মধ্যে কিন্তু একটা ভালো প্রশ্ন অন্যতম আকর্ষণ থাকে, তো এই পুজো নিয়ে কী বলবে তুমি? আমি খুব এক্সাইটেড এইবারে পুজো দেখার জন্য, কারণ অবভিয়াসলি লকডাউনের পরে ফার্স্ট পুজো খুলছে আর ভারতরত্ন কাপ তো সবসময় থেকেই ভালো মণ্ডপ করে মূর্তি করে, তো এই জন্য খুব এক্সাইটেড অবভিয়াসলি। পড়াশোনার কারণেই হয়তো? আচ্ছা ঠিক আছে, তো প্রত্যেক বছর কি পুজোতে চলে আসো? না, গত দু বছর এই লকডাউনের জন্য আসা হয়নি, আমি দু বছর পরেই এলাম। আর কি প্ল্যান রয়েছে এবারে পুজোতে? বাড়ি যাবো, খাবো দাবো, খুব ঘুরবো, এই প্ল্যান। আপনাকে রাইজেস্ট নিউজের পক্ষ থেকে স্বাগত। এই ভারতরত্ন সংঘ ক্লাবের যে পুজো সেই পুজো নিয়ে আপনি কি বলবেন? এখানে তো মানে ত্রিপুরার মধ্যে ভারতরত্ন পূজা মানে বিশাল ব্যাপার, বিশাল আয়োজন সমারোহ, খুব প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ বাইক গাড়ি নিয়ে আসে পূজা দেখার জন্য, প্রচুর লাইন দিয়ে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে এই পূজা দেখার, মানে অন্যতম সবচেয়ে মানে সেরা পূজা ত্রিপুরার মধ্যে ভারতরত্ন ক্লাবের, এবং আমরা খুব এরিয়ার জন্য গাড়ি রিজার্ভ করে এসে পূজা দেখি। আর পূজার মধ্যে তো খুবই হুল্লোড় আছে, মদ মস্তি আছে, আনন্দ ফুর্তি আছে, সন্ধ্যা থেকে বেরিয়ে 2-2:30 ঘরে আসা, খুব সুন্দর করে আমরা পূজা দেখি। তার পাশাপাশি আপনারা কি এখানে? আমাদের বাড়ি উদয়পুর। উদয়পুর, তো উদয়পুর থেকে কি প্রত্যেক বছর আসেন ভারতরত্ন সংঘের? প্রতি বছরের আগের বছর দেখেছি আর আগের বছরও দেখেছি, গত 2 বছর দেখিনি, করোনা ওখানেও তো সাধারণ পুজো হয়েছে, বেশি বড় হয়নি। এবারের পূজা বিশাল ব্যাপার, ভারতরত্ন মানেই খুব সৌন্দর্য, খুব মানুষ, প্রচুর সমাগম, গ্রামে গঞ্জ থেকে মানুষ এসে লাইন ধরে
পূজা দেখে সারা রাতের জন্য। আজকের যে এখানের মণ্ডপ দেখা তার মানে কি এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে? হ্যাঁ, মানে এখন এয়ারপোর্টের থেকে বাড়ি ফেরার পথে একটু দেখে গেলাম, আর যদি সম্ভব আবার আসবো, নবমী দিন আসার ইচ্ছা। খুব ধন্যবাদ আপনাদেরকে। কি জানি, রাইজিস্ট নিউজে। ভারতরত্ন শঙ্খের পুজো মানে কিন্তু রাজ্য বিখ্যাত, অর্থাৎ ত্রিপুরা রাজ্য বিখ্যাত বলাই যেতে পারে। তো এই মুহূর্তে ভারতরত্ন শঙ্খর যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকে যখন বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার পথে কিন্তু এখানে এসে যে পুজোর মণ্ডপ সে মণ্ডপটা এক পলকে অবলোকন করে যাচ্ছেন কিন্তু অনেকে। আপনারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু আসছে আমরা কথা বলে। আবার কোথায় থেকে এসছেন আপনারা? কলকাতা থেকে এসেছি বাড়ি। হ্যাঁ, বাড়ি ফেরার পথে দেখতে এসেছি। দেখতে এসেছি, কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর লাগছে। আপনি কি এমনিতে মীনাক্ষী মন্দিরে গিয়েছেন? না, যাওয়া হয়নি। মানে এখানে ভারতরত্নের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। তো কি বলবেন এই নিয়ে, আজকের যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব, আজকে আমরা পঞ্চমীতে দাঁড়িয়ে আছি, কালকে থেকেই কিন্তু একদম পুরোদমে পুজো শুরু হয়ে যাবে, তো কি কি প্ল্যান রয়েছে? অ্যাকচুয়ালি আমরা তো বিলুনিয়া, ওখান থেকে একদিনের জন্য আসি আগরতলা শহরে। হ্যাঁ, পুজো দেখার জন্য একদিনের জন্যই আসি, ওই একদিনে দেখা হয়। রাজ্যে কি পুজো দেখা হয়? হয়। ধন্যবাদ। একদমই, যারা আগরতলা শহরের বাইরে রয়েছেন তারাও কিন্তু আগরতলার যে বড় বাজেটের পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো দেখার জন্য কিন্তু আসেন আগরতলা শহরে, এবং শহরের যে সমস্ত বড় বড় পুজোগুলো রয়েছে দেখেন এক পলকে, এবং মায়ের কাছে আরাধনা করেন। কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব মানেই শারদীয় দুর্গোৎসব। বারো মাসে তেরো পার্বণ হলেও তার মধ্যে কিন্তু শারদীয় দুর্গোৎসব অন্যতম। এই উৎসবে কিন্তু আমরা দীর্ঘ প্রতীক্ষায় থাকি, কখন আসবে আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, মা আসবেন মর্তে সপরিবারে, পূজিতা হবেন। এবং আমরা কিন্তু এই দুর্গাপুজোর যে কয়েকটা দিন রাত জাগা, তার পাশাপাশি আড্ডা হই হুল্লোড়, মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, তার সাথে কিন্তু খাওয়া দাওয়ার একটা ধুম থেকেই থাকে। তো তার পাশাপাশি যে অন্যান্য প্রান্তের অর্থাৎ শহরের বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু শহরের মধ্যে আসেন, পুজো দেখেন। এবং ভারতরত্ন শঙ্খের পুজোর কথা তো তাদের মুখে শোনা গেল যে ভারতরত্ন শঙ্খের যে পুজো সেই পুজো অন্যতম পুজো, দর্শক দর্শনার্থীদের আকর্ষণের জন্য এই পুজো করে থাকেন প্রতি বছরই বড় বাজেটে। তবে আজকে পঞ্চমীর দিনে এই ভারতরত্ন শঙ্খের পুজোর উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই পুজোর উদ্বোধন করা হবে, এবং প্রত্যেকটা দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেমনটা রয়েছে তার পাশাপাশি দর্শনার্থীদের যাতে কোনোভাবে অসুবিধার সম্মুখীন হতে না হয়, ব্যাপক সুন্দর সুশৃঙ্খলভাবে কিন্তু পুজো উদ্যোক্তারা এই পুজোতে সামিল হয়ে থাকেন। ক্যামেরায় নারায়ণ শীলের সাথে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।